কেনেনের প্রতিষ্ঠা দিবসে সিআইটিইউ এবং কেএমএসের রক্তিম পতাকা উঠেই উঠবে, উঠেই উঠবে। শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠেই উঠবে, উঠেই উঠবে। আজকের এই প্রতিষ্ঠা দিবসে আশ্রম সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ, এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যে আয়োজন নিশ্চয়ই আলোচনা করবেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড মানিক সাহা। বিভিন্ন ধরনের পেশাগত আক্রমণ সে জায়গার মধ্যে হচ্ছে, এখনো হচ্ছে। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, নিশ্চয় দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে ভারতীয় মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষ আক্রমণ আমরা মেয়ানার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি, কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণ হবে কোনো, তা সেখানে নীতি তারা ঠিক করেনি, এটা চলছে। শুধু এখানে থেমে নেই, লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি, কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সিটে তাদেরও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে নাইনে করে প্রায় 1 লক্ষের উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন, জেলখানে থেকে মালিক, সে শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেপ্তার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজন অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেপ্তার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন? আর এই যে কাজগুলো করেন মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয় বিশ্বাস করতে হবে? সেখানে অ্যারেস্ট হওয়ার পর মালিক ব্যবহার স্বীকার করে দিচ্ছে, আমি জানি না কিছু, এটা ড্রাইভাররা করছে, অদ্ভুত। রোজগার করছেন আপনি আর চাপিয়ে দিচ্ছেন ড্রাইভারের কাজে, কোনো ড্রাইভারের সাহস আছে সেই কাজ একা করতে পারে? এত সাহস তার থাকলো রেয়ার কেস এক দুজনে থাকতে হবে, কোনো ক্ষেত্রে এই সাহস তার হবে না যদি মালিকের সেখানে তার একটা প্রচ্ছন্ন মদত না থাকে, লভ্যাংশের অংশ না থাকে, এটা হতে পারে না। এইভাবে গোটা দেশে 1 লক্ষ শ্রমিক আজকে জেলখানা তারা করে আছেন, দেখার কোনো লোক নেই। এই অত্যাচার নিপীড়ন চলছে আর দৈহিক নির্যাতন চলছে। এটা কি এখান থেকে ধর্মনগর রওনা হবে কি নাকা বন্দি, এই বন্দি চেক করো আপত্তি নেই, বন্দির নামে অবস্থাটা কি, এটা তো সব দেখছেন রাস্তাঘাটে। আরে কি কাণ্ড, তোলাবাজি একটা সীমা থাকবে, সীমা ছাড়া হয়ে গেছে তোলাবাজি, ধরছে একটা না একটা, সব কাগজপত্র ঠিক আছে, তারপর কি তোমার ব্যাগ একটা জমে না কেন, পাঁচ অপরাধ ফাইন দাও, 500, 1000, 2000, 5000 ফাইন দিয়ে দাও, এটা চলছে। সরকারের টাকার দরকার আছে, টাকার জন্য কি পুলিশকে এমন নির্দেশ দিতে পারে, ফরওয়ার্ড ফাইন করো, ফরওয়ার্ড ফাইন করো, টাকা লাগবে টাকা জোগাড় করো, ফাইন আদায় করে দাও। এই পরিবহনের থেকে কোটি কোটি টাকা ট্যাক্সের নামে সেখানে একদিকে আদায় করছে, এই রাজ্য অবস্থা দেখি। রোড ট্যাক্স 7 গুণ 8 গুণ বাড়িয়ে দিয়েছেন, বিমা প্রিমিয়াম আমার মনে হয় 100 গুণ বেড়েছে, বিমার প্রিমিয়ামটা 100 গুণ বেড়ে গেছে, বিমার যে প্রিমিয়াম। ফিটনেস রাইট টাইমে ভুগতেই পারে, তার জন্য সামান্য ফাইন নেওয়া যেতে পারে, ফিটনেস নেবে সেই ফিটনেসের সামান্য দেরিলে এখানেও বিরাট পরিমাণে টাকা চাপিয়ে দিয়েছেন। এই ফিটনেস দেওয়ার ক্ষেত্রে ট্যাক্স একবার দেবে, তারপরে জরিমানা দিতে হবে, এখান থেকে কোটি কোটি টাকা আদায় করছে। যদি উল্টা প্রশ্ন করি, এ শ্রমিকদের থেকে আদায় করে নিয়ে যাচ্ছেন কোটি কোটি টাকা, শ্রমিক কল্যাণে কয়েক পয়সা খরচ করছেন, করছেন না তো? কেন এই শ্রমিকদের তাদের জীবনটাকে সারা জীবন দেশের জন্য মানুষের জন্য অনেক কিছু দিয়ে গেছেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ রক্ষা করে, এরা কেউ পণ্য পরিবাহী, কেউ যাত্রী পরিবাহীর সঙ্গে যুক্ত ড্রাইভাররা, তাদের ভবিষ্যৎটা যাতে বিপন্ন না হয় এদের জন্য কেন একটা আইন হবে না? এবং আমরা বলেছিলাম এমন একটা ব্যবস্থা করো সেখানে প্রিমিয়ামটা দেবে সরকার, এরা যাতে স্বাস্থ্য পরিষেবার সুযোগটা পায়, এই স্বাস্থ্য পরিষেবার সুযোগটা তাদের দিতে হবে।
এবং সরকার প্রিমিয়াম দিয়ে দেয় তাদের অন্তত 10 লক্ষ টাকা পর্যন্ত, যাতে অ্যাক্সিডেন্ট হোক যাই হোক তারা যাতে চিকিৎসার সুযোগ পায়, বিনা চিকিৎসা যাতে তাদের না মরতে হয় সেই ধরনের একটা ব্যবস্থা করার জন্য বারবার বলা হয়, আজও সেই ব্যবস্থা করে। বেশি টাকা লাগে না, কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে, হিসাব নেই, বেহদিস। আর সেখানে সামান্য কিছু টাকা দিলে শ্রমিকদের জন্য এই সুযোগটা দিয়ে দেওয়া যায়, তারা একটু বাঁচতে পারে, সেই সুযোগটা তারা পেতে পারে। আপনি যে বলেছি এই সুযোগটা দাও তাদেরকে, কিন্তু দিবেন না, এই সুযোগটা দেওয়ার চেষ্টা সেখানে করলেন না।